জামালপুরে মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা ও শহর শাখা এই কর্মসূচির আয়োজন করে। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের নেতৃত্বে শহরের সকালে বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী মামুনের পুষ্পুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামীম আহমেদ, আমজাদ হোসেন প্রমুখ।